ছাত্র জনতার আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে টেস্ট জয় উৎসর্গ করল টাইগাররা। সাফল্যের জন্য সবাইকে কৃতিত্ব দিলেন নাজমুল হোসেন, নিজের জন্মদিনে পাওয়া অর্জন নিয়ে তৃপ্ত অধিনায়ক। First of all, congratulations for great victory. ঐতিহাসিক টেস্ট জয়ের পর জন্মদিন কিভাবে উদযাপন করবেন নাজমুল হোসেন শান্ত? I don't know, I think marriage knows. রেকর্ড বদলাতে পারে। রাওয়ালপিন্ডি টেস্টের আগে বলেছিলেন নাজমুল হোসেন, আগে যা করতে পারেনি বাংলাদেশ এবার সেটাই করে দেখালো। ঐতিহাসিক টেস্ট জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন বাংলাদেশ অধিনায়ক। মুশফিক ভাইয়ের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল, অবশ্যই একটা স্পেশাল ইনিংস যেটা আমাদের টিমটাকে একটু আগায় নিতে সাহায্য করেছে। বাট ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন, ব্যাটিং, বোলিং, ইভেন আমাদের ফিল্ডিংটা যদি দেখেন, পুরো একটা টিম এফোর্ট ছিল। চতুর্থ দিন পর্যন্ত কেউ ভাবেনি এই টেস্টের ফল হতে পারে, শেষ দিনের নাটকীয়তায় বদলে যায় সব কিছু, যদিও টাইগার অধিনায়কের বিশ্বাস ছিল। অসাধারণ অনুভূতি। সকালে যখন মাঠে গিয়েছি তখন বিশ্বাসটা ছিল যে আমরা জিততেও পারি, কারণ উইকেটটা অন্যরকম মনে হচ্ছিল। তবে এত তাড়াতাড়ি আত্মতৃপ্তিতে ভুগতে চান না নাজমুল হোসেন, জয়টা উপভোগ করছেন, এবার লক্ষ্য সিরিজ নিজেদের করে নেয়া। ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট ম্যাচ, পরের টেস্ট ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এই জয়টা আমরা উপভোগ করছি, তবে পরেরটা নিয়ে প্রস্তুত হতে হবে, কিভাবে জিততে পারি তা নিয়ে পরিকল্পনা করতে হবে এখন থেকেই। গেল এক মাস ধরে কঠিন সময় পার করছে দেশের মানুষ, সহিংসতা, সরকার পরিবর্তন, এরপর বন্যা। ক্রিকেটাররা যে যার মতো সহযোগিতা করার চেষ্টা করছেন, তবে এই জয়টি ছাত্র জনতা আন্দোলনে নিহতদের জন্য উৎসর্গ করেছে টিম বাংলাদেশ। এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে, এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে। আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে। এ জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের 6 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। 30 আগস্ট রাওয়ালপিন্ডিতেই হবে সিরিজের শেষ ম্যাচ। আশ্রিক রুদ্র, চ্যানেল 24। 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জং ভিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হত্যা মামলার আসামি সাকিব আল হাসান, এমন দুঃসংবাদ পাশে রেখে মাঠে সাবলীল দেশের অলরাউন্ডার। পাশে পাচ্ছেন শরীফুল, মুমিনুল, এনামুল, মুনিম, শাহরিয়ারের মতো জাতীয় ক্রিকেটারদের। অধিনায়ক নিজেও অবাক, এত চাপ ভুলে সাকিবের জ্বলে ওঠায়। মাথায় ঝুলছে হত্যা মামলার খড়গ, কিন্তু সাকিবকে দেখে তা বোঝার সাধ্যকার। হাসছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আবার দিব্যি খেলে বেড়াচ্ছেন আন্তর্জাতিক ম্যাচ। শুধু কি খেলছেন, বরাবরের মতো সমালোচিত সাকিব আলোচনাকে এক পাশে রেখে পারফর্মও করে যাচ্ছেন। ব্যাট হাতে সেই ঘুরোধার রূপ না দেখাতে পারলেও বল হাতে উজ্জ্বল স্বমহিমায়। রাওয়ালপিন্ডির ঐতিহাসিক জয়ের দিনেও বাংলার রেকর্ডের বরপুত্র গড়েছেন আরেক রেকর্ড। বাঁহাতি স্পিনারদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় তিনি এখন সবার উপরে। টপকে গেছেন ড্যানিয়েল ভিক্টোরির 705 উইকেটের ল্যান্ডমার্ক। আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ, টিমের জন্য, জিতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে, আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি, এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। কিন্তু সেই সাকিবকে কি আর দেখা যাবে বাংলাদেশ জার্সিতে? তার রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন আর গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি হওয়ার পর সে প্রশ্নে দ্বিধা বিভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে সতীর্থরা দেশের ক্রিকেট আইকনের পক্ষে, রাজনীতির বলি যাতে না হন সে দাবির পাল্লাই ভারী। তবে আপাতত সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর। সোমবারই জানা যেতে পারে বাংলাদেশ অলরাউন্ডারের ভবিষ্যৎ। কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ নিয়ে, অনেকের চোখেই যা রাজনৈতিক বাড়াবাড়ি। ঝের সাগর, চ্যানেল 24। এবার হত্যা চেষ্টা মামলায় আসামি হলেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, হকি ফেডারেশন সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ এবং ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী আছেন সেই তালিকায়। 2015 সালের 20 এপ্রিল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে
হত্যা চেষ্টার অভিযোগে রোববার মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি করেছেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় শেখ সেলিম, রাশেদ খান মেনন, চিত্রনায়ক জায়েদ খান, সাজু খাদেম সহ আসামি 50 জন। ফুটবলের খবর জানবো। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের সেমিফাইনালে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স ম্যাচে শুরু হবে দুপুর 3:15। এর মধ্যে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল। প্রতিপক্ষ ভারত বলে বেশি সতর্ক লাল সবুজ তরুণরা। বি গ্রুপে 2 ম্যাচ জিতে সেরা হয়ে শেষ চারে নাম লিখিয়েছে ভারত। আর গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারালেও নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে উঠতে পারলে আবারও সেই নেপালের বিপক্ষে খেলতে হবে মিরাজ নুভাদের। সেমিফাইনালের আগের দিন রোববার কাঠমান্ডুতে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। ভারতকে হারিয়ে ফাইনালে যেতে আত্মবিশ্বাসী লাল সবুজের তরুণ ফুটবলাররা। এদিকে কাল 14 ফুটবলারকে নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প, পরদিন থেকে অনুশীলন। ভুটান গিয়ে জাতীয় দলের সাথে অনুশীলন শুরু করবেন অনূর্ধ্ব 20 এবং বসুন্ধরা কিংস ফুটবলাররা। এদিকে 2 ম্যাচ সিরিজের জন্য জাতীয় দলের গোলরক্ষক কোচ হয়েছেন নুরুজ্জামান নয়ন। শুধু 2 প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন বসুন্ধরা কিংস এরই কোচ। এর আগে বিভিন্ন মেয়াদে দায়িত্ব সামলেছেন তিনি। দেশের গোলরক্ষক কোচদের মধ্যে সর্বোচ্চ লাইসেন্সধারী কোচ নুরুজ্জামান নয়ন। বাংলাদেশ দলের বাকি কোচিং স্টাফ অপরিবর্তিত থাকছে। 5 এবং 8 সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।